ஈஷப் குயிட தைரசால் மாத்தா வர்த்தி சொட்கரா டெட்ட விலை செத்ல பாக தோபு ததர் மொண்ட பாலோ தில்டா பாரா பிரமேராலோ சுவாகதர் பாயில தாரா மோனிர் சுக்கே மாரே பால நோவா கலி பொரிஷால் மில்லா மிஷா நோவாஷா நோவா கலி பொரிஷால் மில்லா மிஷா நோவாஷா ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপ যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল বিশেষ করে আপনার বইয়ের মধ্যে হ্যাংগা যায় আপনার ভাই গফফর সাহেব, সে তোর পিস্তল নিয়ে ফুডুং বডুং করতে আছে এবং সে আমাকে প্রেশার ক্রিয়েট করতে আছে, তার মেয়েকে আমি যদি বরণ করে না নিই তাহলে সে পিস্তল দিয়ে নাকি পুটুক করে একটা গুলি দেবে আমাকে। বিয়ার আগে আই সামসু কি ডিয়ারি গেছিলাম মনে আছে নি? হ্যাঁ, কি ফাইটার ছিলাম মনে আছে নি? মোটরসাইকেল করি অত্র এলাকায় ট্রাশের রাজ্য তো গান করতাম, আজ মনে লগে কত কত মারামারি ফাইট করছি তোমার তো তোমার মনে আছে নি? ব্যাগ গুলি গেছো কেন? যে জায়গায় মগো গুরু আজমল ভাই, হে ভালো না, হেনে মোরা ভালো থাকি কেমনে? হে সারা মোরা হারে খুঁজেও পাইতেছে না লোকটা কি খাইছে না খাইছে, কোনা নাকি ঘুমায় না কি করে, কিছু কইতেও পারতেছে না। লগে দেখা সাক্ষাৎ কি সৌভাগ্য আমার, এমন একটা নীরব নিস্তব্ধ জায়গায় আপনারে পেয়ে গেলাম। মন খুলে দুটা কথা বলতে পারবো। আপনি এত বছর পর কোন জায়গাতে উদয় হইলেন? সবাই এই একই প্রশ্ন করে, একই প্রশ্ন করে, আপনিও সেটা করলেন। আসলে বিষয়টা হয়েছে কি, বিগত কিছুদিন যাবত ওই যে আমি একটা চ্যানেল খুলছি, ইউটিউব চ্যানেল কে টিভি, মানে কামরুল হাসান টিভি, সেটার জন্য একটু ব্যস্ত ছিলাম। ঘটনা হয়েছে কি, চিন্তা ভাবনা করে দেখলাম আজকাল যদি নিজের ঢাক নিজে পেটা না যায় তাহলে মাইন্ড শেয়ার সে আপনার ঢাক পিটাই দিবে না, এই জন্য চ্যানেলটা খুললাম। এখন ভালো করছেন ইউটিউব চ্যানেল খুলছেন, এখন কী করবেন? নিজের কথাবার্তা, নিজের আচার আচরণ, নাচ গান সব ছেড়ে দেবেন নিজেরটা নিজে, তা আমার ধারে কি? কী সে বলেন ভাই, আপনি তো এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু। আরে আপনি একটা কাজ করছেন না ভাই, বাপের ব্যাটার মতো কাজ করছেন, কাজের মতো কাজ। সে একটা বিয়ে করতে পারে না আর আপনি দুই দুটো বিয়ে করছেন, ওইদিকে 200 দিনে ঝগড়া করতেছে আর আপনি এখানে বসে থেকে নদীর ধারে হাওয়া খাইতেছেন। বাহ, খুব সুন্দর দৃশ্য। যাই হোক, এখন এই 200 দিনে যে ঝগড়া করতেছে আর আপনি এখানে এসে হাওয়া খাইতেছেন, এই বিষয়টা নিয়ে আমি একটা লাইভ করতে চাই আমার চ্যানেলে। আপনি কি একটু ইন্টারভিউ দিবেন, মানে লাইভে আসবো আমি? হ্যাঁ থামেন, ইয়ার কি মারতে আসছে? না না, আপনি সাংবাদিক না? এককালে গেরিলা ধরলে এককালে এর পাক্কা মারি হারাই দিই, মানুষ তো বড়া আউজন কোন জায়গা অনু সাংবাদিক তো চলো, মানুষজন তো সব দেখতে চায়। হ্যাঁ মানুষজন দেখতে চায়। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির আশেপাশে তোর দেই না, দেখলে কিন্তু একবার টুঙ্গি ভাঙি আতো তোরা দেবেন কই দিলাম আমি। অনু সাংবাদিক না, সাংবাদিক জানি কোন জায়গা, তুমি সাংবাদিক না। আউল, আমি কি করছি না করছি, অন্য মানুষ কি করছে না করছে, এটার পিছনে তোমার লাগা লাগবে কেন? শুনলেই তো আর কোনো গপ্প নাই।
হ্যালো হ্যালো বিআই সাহেব, আপনি কি অনেক গরম আছেন না একটু নরম হয়েছেন? আই গরম আছি না ঠান্ডা আছি, সেটা দিয়ে আপনার কি কাম? আপনি কে? বিআই আর গলা আপনি চিন্তা করেন না, আরে আই আপনার বিআই আলাউদ্দিন আলা, আরে ওই যে শাহাবুদ্দিন সাহেবের ছোট ভাই, আই তো দীর্ঘদিন ইতালি আসিলাম, এলাই আপনার লগে আর মোলাকাত হয় না, একটা দুর্ঘটনা ঘটি গেছে, এলাই তো আই এই ভাইয়ের বাসার আইসি, ওই যে আর স্ত্রী হেতি তো ওই এক কলাওয়ালার লগে, যে কলাওয়ালার লগে ব্যবসা করতাম, সেই কলাওয়ালার লগে কি করতাম রে ভাই? হেসাই এর না সংক্ষেপে কন কি কইতেছান, বালা করি কন? বিহাই সমঝোতা করণের লাই, আরে আমলে আর আমি তো একই দেশি, বুঝেন না কি নাই, যে একখান সমস্যা হয়েছে এই সমস্যা তো সমাধান করণ লাগবো, আরে হুদাহুদি ওই অস্ত্রের খেলা খেললে কি চলবো রে, অস্ত্রের বাঁধরি না করি আমরা যদি একটু গোল টেবিলে বসতাম পারি, মানে সংলাপে যদি বসতাম পারি, তাইলে তো মনে করেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। শোনেন, সমাধান করতে চাইলে গড়ে বই ফোন না করি মুখোমুখি হন, রাখি। জি বিআই, মা রে মা, হাতে কি বললো মুখোমুখি, সর্বনাশ করছে রে বাবা, মুখোমুখি আমি তা সমাধান করতে চায়, মুখের ভিতরে মধু লাগায় রাখছে, ভাবছে কিছু বুঝি না, আরে হেসে আলাই তো চাইতেছে। আরে মকসুদা, তুই কি করতেছস, হুক্কা হুক্কা কি চাইতেছস, এদিকে আয়। ও মামা, আসলে হয়েছে কি বুঝিনি, আমি আন্নার কাছে আইতে আসিলাম, পরে দেখলাম তো আপনি ফোনে সিরিয়াসলি কথা করতেছেন, তো এই জন্য হুকাইনো কিন্তু এমনি এনে খাড়িয়ে আসিলাম। আর লগে সালা কি করস না, এই আজ এই অঞ্চলে আইছি সবারই জানাই দিছস নি, বিশেষ করে আর এক্স বোন রে। এক্স বোন মানে কি বুঝলাম না। ও বুঝতেছিস না, আর বোন দারুসিনি। হ্যাঁ দারুসিনি সাসিয়া মা আপনার এক্স বোন হলো কেমনে? আসিল আর বোন, হেতিরে আই ত্যাগ করছি, কারণ হেতির কারণে আর মাইয়ার সংসারে অশান্তি চলতেছে, যদি বালায় বালায় যদি সব কিছু মানি না নেয় আমি আগুন জ্বালাই দিব, নাম আমার গফফর, যা বলি একবার। মামা আমি আসলে আপনার কাছে একটু অন্য ব্যাপারে আসিলাম। কি ক মামা, ওই যে আপনার গাড়িতে দেখাইছিলেন না, ওই যে আমরা একটা পিস্তল আছেন পিস্তল, এটা মামু আর একখানা দেখাবেন না, আপনি একখানা সামু খেলে আর কিচ্ছু করতাম না, হাতে নিয়ে একখানা দড়ি সামু, এই চার দিনই ছাড়া জীবনে কোনোদিন দেই না। আরে বোকা মনে করতেছস, আই তোরে সেটা দেই তুই, আরে ঠুস করে গুলি করে দে। হ্যাঁ না স্তাক্ষর বলে কি এখন মামা, হেডা নো আমি এনে কেন দড়ি সাইতাম, দড়ি সাইতাম না, এটা দেই আর তুই এটা লই হালাই যাবি, তাই না, যা যা কইছিস মামু কেন দেখতে মারি, আবার কইছিস আবার কইছিস। কি হইছে বোমা, আমার দারে লাগে যে এখন একটু রুকুশি ভাবে উড়ানো, না 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 বৌমা দেখছি নি আর বসে কি সুন্দর করে ঘুমাইতেছে, একেবারে মনে হচ্ছে লাদা বাচ্চাকে ঘুমাইতেছে, বুঝিনি বৌমা ওই ছোটবেলা হইতে যখন ঘুমাই থাকতো আই একেবারে ওই যে দুধের ফিটার আছে না, এক ফিটার দুধ বানাই আরে মুখের মধ্যে দিতাম আর মা খায় খায় কি সুন্দর করে ঘুমাইতো, আর কোনো ডিস্টার্ব করতো না। আরে মা চুপ করেনি, সোফাটা থামাই, যে সিচুয়েশনের মধ্যে আমরা হানছি এই সিচুয়েশনে এখন ঘুমানোর কোনো অবস্থাই নেই, ওনারে আগে উডাই, উনি ভিক্টিম, ওনারে সাথে যাওয়া ঠিক হইবে না। ও মা ও মা ও মা, তুই চিন্তা করি দেখো আর মা এখন মাথার মধ্যে কত চিন্তা, কত দূর তুন প্লেনেট করে সরি সরি আইসে ঘুমাইতে আইসি না কোনো প্লেনের নেই, হ্যাঁ তুমি কও আর মনে হয় আর আর নয় ফরজে কি কষ্টের মধ্যে পড়ছে, নিজের স্বামী হাত ছাড়া হয়ে গেছে, এই মায়ের মন কি আর মন আসেনি কোনো, মাথা মোতা ব্যাগ শেষ হয়ে গেছে, এখন কি সুন্দর ব্যাগ করে ঘুমাইতেছে, ঘুমাইতে দাও বৌমা, বৌমা চলো চলো। আরে জামু আমি তো চাইতে আসি হ্যারে লই যাই, বৌমা তোমার সাহস আছে না, বৌমা তোমার না কত সাহস, আমি তো ব্যাগের কই আর বৌমার কত সাহস, একাই একশো আর বৌমা ব্যাগ পারে, অবশ্যই আমার অনেক সাহস আছে, আপনি আমার বলছেন না বোরখা পড়িয়ে যাইতে, আমার এই লেভেলের সাহস আছে আমি বোরখা ছাড়াই জানো, আপনি যাইবেন তুমি যদি সাহস দাও তাহলে আমিও যাবো, চলে লয় না আগে।
তুই রূপসীর লইয়া ভাগিয়ে যা, বরগুনা যা, মুই কেবিন রেখে দিব অনে, মোরা এদিক ট্যাকেল করবো অনে, বুঝো তুই যা মনু ভাগিয়ে যাই যা। মে ভাই আপনি হলে ঘুরিয়ে ফুরিয়ে আন, মোরা ওদিক দেখতে আসি, আপনি আসেন। মনু হন হন, মোরা তাই ভাব দেহা মুখী, তোর কোনো হানি বিশ্রয় পাই না, তোর মোরা পাইতে আসি না, বুঝো তুই মনু ভাগিয়ে যাই দে, ভাগিয়ে যা। এ হে ল ভাইজান, মোরা গেলাম, মনু মোরা গেলাম। ব্যাপারে সব শুনছি আর তোমার পক্ষে, কারণ আই হিসাব করে দেখলাম তোমার কোন দোষ নাই, তুমি নির্দোষ। তুমি এক কাম করো, আজমলের তুম দশ লাখ টিয়া কড়াই গন্ডায় আদায় করিল, আদায় করিল তুমি ডিভোর্স দিয়ে দাও। আয় তোমার দেশি মানুষ হিসেবে আয় তোমার কথা দিতেছি, তোমারে আয় আজ পরে তোর ভালো ছেলের কাছে বিয়া দিবি। আরে আর এক বন্ধু আছে ইটালি, হ্যাঁতে ওই ডিভোর্সি মায়ে খুঁজতেছে, আয় ভাইলাম তুমি তারে ডিভোর্স দিলে তুমি ডিভোর্সি মায়ে হয়ে যাইবা। ওই তুই ফোন রাখ, দাঁড়াল ফোন রাখ, আয় তোর একবার কইছি আর ডিভোর্স লইব তাহলে আমি বিয়া লাগব। খেতি বলে খেতির আব্বার কাছে সব কই দিব, আল্লাহ আই আইছিলাম আর সমস্যা হলো, এই সমস্যা তো সমাধান হইতেছে না, কিতাম আল্লাহ। আলি হন্দে ছেলে কেরা তোমার কাছে? আলাউদ্দিন আলা, রুফুসির চাচা। আলাউদ্দিন আলা, এই ওই যে ইটালি থাকে শয়তানের কাটালিটা চেয়েছো এটা রে তুই? আহ চিনবো না ওটা, ও কি খালি শয়তান, ওই শয়তানের বীজ গুরু, ওই ফ্যামিলি থেকে একটা শয়তান বাইরে আর একটা শয়তান ঢোকে। হ্যাঁ ওই আপনার ভাই কপালটা পোষতে ধরে কি ওই ফ্যামিলিতে বিবাহ করিয়া। তাইলি যে যতই ফোন দেও তুমি কোনো ধরনের ফোন রিসিভ করবা না। আর আজ মাইলে কি মনে আসছে তোমাকে ফাঁকি দিয়া বাইক মেশিন ধান পিস্তেই যাই রে, অসম্ভব কথা। তুই যতদিন আসি সাইড করে ধরি আমার বলছো, তুমি যদি কোনো রকম যদি ডক্টর পাও তাহলে চিক করে দেবা, ওরা বাইরে আসি ধৈর্য সরিয়ে আসবো। আমি শোনেন কথা একটাই, আপনি মগো ভাবি এই জায়গা থেকে আপনি এক বিন্দু উলারবেন না, কেউ ছাড় দেবেন না, মনে থাকবে কথাটা, এক বিন্দু না। হ্যাঁ হ্যাঁ Yeah.
বৌমা, ডরাইও না বৌমা, ডরাইও না, বুকে সাহস রাখো, তা কথানো দেখি না কি হয়, চলো যাই। আম্মা আমি ডরাই না, আমনেও ডরাইয়েন না, আমার কলিজায় যথেষ্ট পরিমাণ সাহস আছে। আমনে আমনের কলিজার ভিতরে সাহসটা রাখেন। শোনেন, এই দুনিয়ায় যখন আইছি ওই পারের বিশালই কিন্তু আইছি। আলাকা কাকে উচিত কথা বলছে, আমি বরিশালের মাইয়া, আমি কেন কাউরে ডরাইতে যামু? চলেন আম্মা চলেন। ভয় পাবেন না, আমি সাংবাদিক কামরুল হাসান, কেটিভি ইউটিউব চ্যানেলের মালিক, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? ওই বাড়ির ছেলে আজমল সাহেব যে দুটো বিয়ে করেছেন এবং তার দুই সতিনকে নিয়ে যে তিনি মহা সমস্যায় আছেন, এই বিষয়টি নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা লাইভ করতে চাই, আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন। শুনুন, খবরের পিছনের খবর খুঁজে বেড়ানোই আমার কাজ, মানে একজন সাংবাদিকের কাজ, আর আমি আমার চ্যানেলে সেই বিষয়টাই তুলে ধরতে চাই, এই জন্য আমি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। আজকাল পৃথিবীতে দুই বিয়ে তিন বিয়ে এটা কোনো ব্যাপারই না, কিন্তু বিয়ে পরবর্তী সময়ে যে ঝগড়াঝাটি সেটাই হলো আসল বিনোদনের বিষয়, আর সেটাই আমি তুলে ধরতে চাই। আন্নার কানে যেখান গেছে এককের হাসা কথায় গেছে, কিন্তু সমস্যা আছে, আজমুল্লা যে বিয়ে করছে এখানে এখনো কনফার্ম হয় না, এই যে আজমুল্লার যে দ্বিতীয় বউ যারে আন্নারা কইতেছেন, হেতি এখনো হেতের বউ হয়েছেনি, এখান কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয় না, আর আন্নার সাফ সাফ কয়ে রাখে, এই যে আন্না হইল দারুসিনী বেগম আর আর ছেলের বউ জান্নাত বেগম, এই আড়া দুজন বাঁচি থাকতে, এই আজমল্লার দ্বিতীয় বিবাহ কিছুতেই সম্ভব হইতো না, হইতো না। বাহ বাহ, ঘটনা তো বেশ জমে উঠেছে। আচ্ছা, এই ঘটনাটি নিয়ে আমি কি আমার ইউটিউব চ্যানেলে একটা লাইভ করতে পারি? লাইভ লাইভ কি বোমা, লাইভ কি লাইভ? আম্মা লাইভ না, লাইভ লাইভ হইতেছে যে ফেসবুকে, মানে করেন যে ভিডিও করব আমরা একদম সরাসরি, লাখ লাখ মানুষ দেখবে, কমেন্ট করবে, এই দেশ দিয়ে দেখবে, ওই দেশ দিয়ে দেখবে, প্রবাসীরা দেখবে, এইটারে বলে লাইভ। ও আঙ্গুর হেতারা দেখবো, মানুষজন দেখবো? না 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 বৌমা, তোকে মাথা খারাপ হয়ে গেছিনি কোনো? হ্যাঁ, আর মুখে কোনো পাউডার স্নো ঠিক মতন দেই নো, এই কাপড় সাপড় ঠিক মতন পরি নো, হ্যাঁ এই চেহারা মানুষের মুখ দেখা মনি কোনো? শোনেন, মানুষ যখন ঘটনার গভীরে ঢুকে যায় তখন চেহারা পোশাক আশাক মেকআপ এগুলো কোনো বিষয় না। আরে না, আননি করে হইবনি কোনো, আঙ্গো ফ্যামিলির স্ট্যাটাস আছে না, এই চেহারা মানুষের দেখা মনি কোনো? হ্যাঁ বৌমা, কও না কি রে, আপনি একটু থামাইলে তো আমি কমু নাকি? ক ক, শোনেন এক কাম করেন, ওই আম্মায় ঠিক কথা বলছে, অবশ্য এইভাবে এখন লাইভে আসা উচিত হইবে না, আর ওই বেলি মেকআপ আমারও নাই, আমাকে যেটা করতে হইবে আগে বাড়তে যাইতে হইবে, যাইয়ে ঘটনা যেটা ঘটছে সেই ঘটনা মানে সারমর্ম উদ্ধার করে দিয়ে সফল হইয়ে যাতে আমরা ফিরিয়ে যেতে পারি, হে দোয়া করেন। আই এই প্রথম আমনের চ্যানেলে আমরা লাইভ করবো, ঠিক আছে? আপনি বাড়ির আশপাশে থাকেন কি বলেন? আর এই ঘটনা শোনার পর থেকে তো আমি বাড়ির আশেপাশে আছি, গলি ঘুরছি, যে কোনো জায়গায় চিপা চাপিতে আমাকে পাবেন, আমি শুধু চাই দুই সতিনের ঝগড়ার একটা লাইভ, তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। ওরে বাউরে, আনে থামেন সাই, আনার ক্যারাবে ট্যারাবে একটু খান্ত দেন, আঙ্গ আন জরুরি কাম আছে, কাম সাইতে যাই, বোমা চলো সাই। হ্যাঁ আমার বিষয়টা একটু মনে রাখবেন, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে। যাই, কোনো গুলি ঘুপচিতে ঢুকি। আপনি এরকম চুপচাপ বই থাকলেও মনে হয়
আরে কিছু একটা করেন, নাহলে সামনে বড় বিপদে যাব। অনেক কিছুই তো করতাম সাইরে মুকসেদ, কিন্তু করতাম ফাইতেছি না। মায়ার বাঁধনে আটকা পড়ে গেছি বলি। জান্নাত জান্নাত তার মায়ার বাঁধনে আর হাত বইয়ের মুখ ব্যাগ বান্ধিয়া লাইছে। এই কারণে বিয়া শাদি করি না রে বাবু। কিতারে ওই এই কারণে বিয়া শাদি করি না রে বাবু। এই দেখ যখন বিয়া করছি তখন তুই আট কাস্ত গেলে নিষেধ করস তো গেলাই। হ্যাঁ ইনস্পায়ার করছিস করছিস গেলাই। আরে আশ্চর্য কথা, হিসমিকে আমি জানতাম না যে বিয়ার পরে এরকম বিপদ হবো।